রহমাতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন আপনি আপনার মেয়ে অসুস্থ হওয়ার পর আপনি মানত করেছিলেন যেটা আপনি নিয়ত বলেছেন এটা আসলে হবে মানত যে আপনার মেয়েকে যদি আল্লাহ সহ সুস্থ করেন তাহলে আপনি একটি সিয়াম পালন করবেন বা রোজা রাখবেন এক্ষেত্রে অনেকে বলছে যে একটি রাখলে চলবে না দুটি রাখতে হবে প্রথমত কিছু বিষয় আমাদের জেনে রাখা দরকার মানতের বিষয় যদিও এটা আপনার প্রশ্নের মধ্যে অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে মানত করা অপছন্দ আল্লাহ সুহান ওয়া আলা মানত করাটা অপছন্দ করেন হুকমের দিক থেকে এটা মাক যদি কেউ মানত করে ফেলে সেই ক্ষেত্রে সেই মানতটা পূরণ হলে তাকে মানত পূরণ করা তার উপর ও আজিব পূরণ করা তার উপর ওয়াজিব যেমনটি আপনি করেছেন আপনি বলেছেন যে আল্লাহ যদি আমার মেয়েকে সুস্থ করে তাহলে আমি একটি সিয়াম পালন করবো যেহেতু আপনার মেয়েকে আল্লাহ সুস্থ করেছেন আলহামদুলিল্লাহ সেহেতু আপনার উচিত হবে একটি সিয়াম পালন করা একটি রোজা পালন করা এবং যারা বলে যে একটি রোজা পালন করা যাবে না দুটি পালন করতে হবে এটা ভুল কথা এই কথার পিছনে কোনো দলিল নেই শুধুমাত্র জুমার দিনকে খাস করে সিয়াম পালন করা যাবে না জুমার দিনকে খাস করে সিয়াম পালন করা আপনি জুমার দিন বাদে যে কোনো দিন আপনি শিয়াম পালন করতে পারেন আর যদি আপনি জুমার দিন ওই একটি সিয়াম পালন করেন তাহলে তার একদিন আগে অথবা তার একদিন পরে আরেকটি একটি পালন করবেন আর যদি মনে করেন না আপনি যেহেতু মানত আপনি একটি করেছেন সেহেতু আপনি জুমার দিন ছাড়া যে কোনো দিন সিয়াম পালন করলে একটি পালন করলেই যথেষ্ট আর যদি আপনি ওই একটি সিয়াম জুমার দিন পালন করতে চান সেক্ষেত্রে আপনাকে দুটি সিয়াম পালন করা আপনার জন্য উত্তম হবে হয় জুমার আগের দিন বৃহস্পতি এবং শুক্র রাখবেন অথবা শুক্র ও শনি রাখবেন আর যদি আপনি শুধু একটি যেটা মানত অনুযায়ী সেটা করতে চান সেক্ষেত্রে এই জুমার দিন ব্যতীত অন্য যে কোনো দিন যদি আপনি রাখেন তাহলে একটি সিয়াম পালন করলেই যথেষ্ট আপনার মানত পূরণ হয়ে যাবে এবং এই সিয়ামটা আপনাকে রাখতেই হবে এটা ওয়াজিব হয়ে গিয়েছে আপনার উপর যেহেতু আপনি মানত করেছেন আল্লাহ আলম বারাক আল্লাহ হাফিকুর